আগামী এপ্রিল থেকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে বিমানে চলাচলের ক্ষেত্রে। প্রথমত, এপ্রিল মাস থেকে বাড়তে চলেছে প্লেনের ভাড়া। এপ্রিল মাস থেকে বাড়ছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়ানের টিকিটের দাম। গত মার্চেই এয়ার সিকিউরিটি ফি বৃদ্ধির ঘোষণা করেছে ডিজিসিএ। সেই কারণেই ঘরোয়া উড়ানে 40 টাকা এবং আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে 114.38 টাকা বাড়বে টিকিটের দাম। তার পাশাপাশি মহারাষ্ট্র, কেরল ও পাঞ্জাব থেকে কোনো যাত্রী বেঙ্গালুরু বিমানযাত্রা করলে তাদের জন্য আলাদা নিয়ম ব্যবস্থা রাখা হয়েছে। তাদের জন্য আরটিপিসিআর টেস্টে নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রার আগে করোনা টেস্ট করিয়েই সেই রিপোর্ট সঙ্গে নিয়ে যেতে হবে যাত্রীদের। কর্ণাটকের অন্য কোনো স্থানের জন্য অবশ্য এই নিয়ম জারি করা হয়নি। বিমানবন্দর চত্বরে প্রবেশের সময় থেকেই যাত্রীদের সঠিকভাবে করোনা সতর্কতা মেনে চলতে হবে। সেক্ষেত্রে নিয়ম অবলম্বন না হলে বিমান থেকে উড়ানের আগেও নামিয়ে দেওয়া হতে পারে। কোনো যাত্রী নিয়ম না মানলে স্পট ফাইন করারও নির্দেশ দিয়েছে ডিজিসিএ। দিল্লি দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে দিল্লি বিমানবন্দরে জারি করা হয়েছে নয়া নিয়ম। সেখানে কিছু কিছু যাত্রীদের করোনা টেস্ট করা হবে। যদি টেস্টের রেজাল্ট পজিটিভ আসে, সেক্ষেত্রে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।